আজ আমি সিএলপি এর একটা নতুন চ্যাপ্টার, নতুন ক্লাস স্টার্ট করব অডিট পার্টের। অডিট পার্টে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার নিরীক্ষার নতুন শাখা, সেই চ্যাপ্টারটা আজ আমি শুরু করছি। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নিরীক্ষা বলতে কেবল আর্থিক বা প্রথাগত নিরীক্ষা ব্যবস্থাকেই বোঝাতো। তোমরা ক্লাস ইলেভেনে যে অডিট পড়েছো সেটা আর্থিক নিরীক্ষা অর্থাৎ ফিনান্সিয়াল অডিট ছিল। প্রথম দিকে এই অডিটটারই প্রচলন ছিল। তারপর ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আর্থসামাজিক ক্ষেত্রে যখন পরিবর্তন আসে তখন নিরীক্ষার ক্ষেত্রেও অনেক বিস্তৃতি ঘটে, নিরীক্ষার উদ্দেশ্য ও পরিধিতে বিস্তৃতি হয়। তখন ধীরে ধীরে নিরীক্ষার কয়েকটা নতুন ক্ষেত্রের উন্মোচন হয়। ক্ষেত্রগুলো হলো পরিব্যয় নিরীক্ষা, ব্যবস্থাপনা নিরীক্ষা, কার্য সম্পাদন নিরীক্ষা, সামাজিক নিরীক্ষা। বর্তমানে নিরীক্ষার এই আধুনিক শাখাগুলো নিয়েই আলোচনা করা হলো। এই চ্যাপ্টারে আমরা এই চারটে অডিট নিয়ে আলোচনা করব। কী কী? প্রথমে কস্ট অডিট, পরিব্যয় নিরীক্ষা, ম্যানেজমেন্ট অডিট, ব্যবস্থাপনা নিরীক্ষা, পারফরমেন্স অডিট, কার্য সম্পাদন নিরীক্ষা আর সোশ্যাল অডিট। তো ফার্স্ট আমরা দেখব কস্ট অডিট। আজকে আমরা কস্ট অডিটের কিছুটা পার্ট পড়ব। 1959 সালে, মানে 1959 সালে কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট পাস হয়েছিল, এটা তোমরা জানো। এই অ্যাক্ট পাস হওয়ার পর থেকেই ভারতে পরিব্যয় নিরীক্ষার ব্যাপক প্রয়োগ শুরু হয়। এইটা তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে যে পরিব্যয় নিরীক্ষার ব্যাপক প্রয়োগ কবে থেকে শুরু হয়েছিল। 1959 সালে কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট পাস হওয়ার পর থেকে। তারপর 1965 সালে সংশোধিত কোম্পানি আইনে এই নিরীক্ষা ব্যবস্থার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছিল। কস্ট অডিটের মধ্যে মূলত আমরা কয়েক যে প্রশ্নগুলো পড়ব সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে কস্ট অডিট কাকে বলে অর্থাৎ ডেফিনেশন অফ কস্ট অডিট, তারপর পড়ব এর উদ্দেশ্য, তারপর সুবিধা ও অসুবিধা। এই কোশ্চেনগুলো আমরা কস্ট অডিটের আন্ডারে পড়ব। তো ফার্স্ট দেখে নেব কস্ট অডিটের ডেফিনেশনটা কি বলছে। পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ প্রভৃতি কাজে নিযুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিব্যয় সংক্রান্ত হিসাবপত্র যথাযথভাবে তৈরি করা হয়েছে কি না, ওইসব হিসাবে সঠিক ও ন্যায্য পরিব্যয় দেখানো হয়েছে কি না, এবং পরিব্যয় হিসাব সংক্রান্ত রীতিনীতি পরিকল্পনা সঠিকভাবে অনুসৃত হয়েছে কি না, ইত্যাদি বিষয়ের সমালোচনামূলক পরীক্ষাকে পরিব্যয় নিরীক্ষা বলে। তাহলে আরেকবার ভালো করে বুঝে নিই, কোন কোন ক্ষেত্র। পণ্য উৎপাদন মানে যারা প্রোডাকশনের সাথে যুক্ত, প্রক্রিয়াজাতকরণ প্রসেসিং আর নির্মাণ, এই তিনটি কাজের সাথে যুক্ত প্রতিষ্ঠানে পরিব্যয় নিরীক্ষা করা বাধ্যতামূলক। তাহলে সেই ক্ষেত্রে পরিব্যয় নিরীক্ষা যথাযথভাবে হয়েছে কি না, ওই সব হিসাবে সঠিক ও ন্যায্য পরিব্যয় হিসাব দেখানো হয়েছে কি না, এবং পরিব্যয় সংক্রান্ত যে রীতি নিয়ম নীতি আছে বা পরিকল্পনা আছে সেগুলো ঠিকভাবে পালন করা হয়েছে কি না, সেই বিষয়ে যদি আমরা যে সমালোচনামূলক পরীক্ষা করে থাকি তাকেই বলা হয় কস্ট অডিট। এই কস্ট অডিট দুরকমের হয়। একটা হচ্ছে বিধিবদ্ধ পরিব্যয় নিরীক্ষা মানে স্ট্যাটুটরি কস্ট অডিট, আর ঐচ্ছিক পরিব্যয় নিরীক্ষা ভলেন্টারি কস্ট অডিট। বিধিবদ্ধ নিরীক্ষা তোমরা পড়েছো ইলেভেনে, কি ছিল না, যে নিরীক্ষা আইনগতভাবে বাধ্যতামূলক তাকেই পরিব্যয় নিরীক্ষা বলে। এখানেও ঠিক তাই না, আইন অনুযায়ী যে পরিব্যয় নিরীক্ষা করা বাধ্য করা হয় তাকে পরিব্যয় নিরীক্ষা বলা হয়। আর ঐচ্ছিক নিরীক্ষা আইনের বিধান ছাড়া কোনো সাধারণ বা বিশেষ উদ্দেশ্যের জন্য প্রতিষ্ঠানের পরিব্যয় হিসাবে নিরীক্ষা করানো হতে পারে তাকে ঐচ্ছিক নিরীক্ষা বলে। মানে যেসব ক্ষেত্রে পরিব্যয় নিরীক্ষা করা বাধ্যতামূলক নয়, মালিকের ইচ্ছার ওপর নির্ভর করে, মালিকের ইচ্ছা হলে সেখানে অডিট করানো হয়, সেই নিরীক্ষাগুলোকে ঐচ্ছিক নিরীক্ষা বলা হয়। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন উদ্দেশ্য মানে কস্ট অডিটের উদ্দেশ্য। কস্ট অডিটের উদ্দেশ্য বা অবজেক্টিভকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কিছু সাধারণ উদ্দেশ্য জেনারেল অবজেক্টিভস আর কিছু সামাজিক উদ্দেশ্য সোশ্যাল অবজেক্টিভস। তো সাধারণ উদ্দেশ্যগুলো কী কী দেখে নিই।
প্রথম, পরিব্যয় সংক্রান্ত উপযুক্ত নথিপত্র রাখা। পরিব্যয় সংক্রান্ত যাবতীয় হিসাবপত্র এবং নথিপত্র যাতে যথাযথভাবে প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হয় তার জন্যই পরিব্যয় নিরীক্ষা করা হয়ে থাকে। পরিব্যয় হিসাবের নির্ভুলতা যাচাই। আমাদের কোনো প্রতিষ্ঠানে যে পরিব্যয় হিসাব ঠিকঠাক করা হচ্ছে সেটা সঠিকভাবে এবং নির্ভুলভাবে করা হচ্ছে কি না সেটা যাচাই করা পরিব্যয় নির্ধারণের উদ্দেশ্য। ভুল ত্রুটি জুয়াচুরি উদ্ঘাটন ও নিবারণ। কোনো পরিব্যয় নিরীক্ষার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি বা জুয়াচুরি থাকলে তা উদ্ঘাটন করা এবং অবশ্যই সেটা প্রিভেনশনের ব্যবস্থা করা। পরিব্যয় সংক্রান্ত বিভিন্ন খরচ যাচাই। পরিব্যয় মানে তোমরা কষ্টে পড়েছ পণ্য উৎপাদন। কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রতিটি স্তরে যেসব খরচ হয়েছে সেগুলো সত্যতা যাচাই করা, মানে সেই খরচগুলো সত্যি হয়েছে কি না সেটা দেখা পরিব্যয় নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। আর পরিব্যয় হ্রাসকরণে সহায়তা। যদি দেখা যায় যে প্রতিষ্ঠানের পরিব্যয়ের ক্ষেত্রে খরচ অনেক বেশি হচ্ছে তাহলে অবশ্যই সেটা চেষ্টা করতে হবে পরিব্যয় হ্রাস করা এবং তার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। তাহলে এইগুলো হচ্ছে পরিব্যয় বা কস্ট অডিটের সাধারণ বা জেনারেল অবজেক্টিভস। আর সামাজিক উদ্দেশ্য কী? প্রথম হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি এগুলো যদি আমি সুষ্ঠু ব্যবহার করে উৎপাদনের কাজে ব্যবহার করি তাহলে আমার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আর প্রোডাক্টিভিটি যদি ইনক্রিজ করে তাহলে আমরা জানি যে যত উৎপাদন বাড়বে উৎপাদন প্রতি খরচ কিন্তু তত কম হয়। ভোগকারীদের স্বার্থ। ভোগকারী মানে কনজিউমার, যারা আমরা যে জিনিসটা ব্যবহার করি। ভোগকারী জনসাধারণকে স্বল্প মূল্যে উন্নত মানের পণ্য সামগ্রী সরবরাহে সাহায্য করে। আমার যদি পরিব্যয় নিরীক্ষা ঠিকঠাকভাবে করতে পারি, কম খরচে জিনিসটা উৎপাদন করতে পারি, তাহলে আমি কম দামে জিনিসটা জনসাধারণের কাছে বিক্রি করতে পারবো। পরিব্যয় সচেতনতা সৃষ্টিতে সাহায্য করে। প্রতিষ্ঠানে সম্পদের সঠিক ব্যবহার, অপচয় নিবারণ এবং সম্পদের নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে শ্রমিক ও ব্যবস্থাপনাকে পরিব্যয় সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য। লাস্ট পয়েন্ট, বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য। উৎপাদিত পণ্যের গুণমান যদি ভালো হয় এবং উৎপাদন মূল্য নিয়ন্ত্রণ করা যায় তাহলে সেগুলো আমরা আমাদের নিজেদের দেশে ব্যবহার করার পর অতিরিক্ত জিনিসটা আমরা বিদেশের বাজারে চাহিদা সৃষ্টি করতে পারি এবং বিদেশের বাজারে সেটা বিক্রি করতে পারি এবং বিক্রি করার পরে সেটা থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাহলে এই হচ্ছে সামাজিক উদ্দেশ্য। যখনই তোমরা মনে রাখবে, যখনই তোমাদের প্রশ্ন আসবে যে পরিব্যয় নিরীক্ষার উদ্দেশ্য আলোচনা করো, তখন কিন্তু দুটো দিক থেকেই আলোচনা করতে হবে। যদি 4 মার্কসেরও কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু অবশ্যই কিছু সামাজিক নিরীক্ষা লিখবে এবং কিছু সাধারণ উদ্দেশ্য লিখবে। সাধারণ উদ্দেশ্য থেকে 3টে আর সামাজিক উদ্দেশ্য থেকে 3টে, এইভাবে 6টা পয়েন্টস লিখবে। কখনোই যে কোনো একটা দিক থেকে লিখবে না। এরপর আমি চলে যাব পরিব্যয় নিরীক্ষার সুবিধা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা প্রায়ই আসে। অ্যাডভান্টেজ অফ কস্ট অডিট, পরিব্যয় নিরীক্ষার সুবিধা। পরিব্যয় নিরীক্ষা ব্যবস্থা থেকে কোম্পানির পরিচালক, শেয়ার গ্রহীতা, কর্মচারী, সরকার, জনসাধারণ সকলেই বিশেষভাবে উপকৃত হয়। তাই পরিব্যয় নিরীক্ষার সুবিধা বা গুরুত্ব বিভিন্ন দিক থেকে আলোচনা করা হয়। পরিব্যয় নিরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা উপকৃত হয় আমরা প্রত্যেকের ক্ষেত্রেই দেখব তারা কিভাবে উপকৃত হচ্ছে। তো প্রথমে আমরা দেখব ব্যবস্থাপনার দিক থেকে, অর্থাৎ ব্যবস্থাপনার দিক থেকে পরিব্যয় নিরীক্ষার কী কী সুবিধা আছে। আমি যদি আমার প্রতিষ্ঠানে কস্ট অডিট করি তাহলে ম্যানেজমেন্টের কী কী অ্যাডভান্টেজ থাকবে। প্রথম বলছে, পণ্য উৎপাদনের ক্ষেত্রে অপচয় ও অদক্ষতা উদ্ঘাটন এবং সেগুলি নিবারণ করার উদ্দেশ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণে সুবিধা হয়। পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যে সম্পত্তিগুলো ব্যবহার করা হয় সেগুলো যাতে অপচয় না হয় এবং অদক্ষতা, অদক্ষ ব্যবহার হলে জিনিসের অপচয় বেশি হবে, তাহলে সেই অদক্ষতাটা আমরা উদ্ঘাটন করতে পারবো এবং পরবর্তীকালে সেটা নিবারণ করার চেষ্টা করা যেতে পারে। অপচয় বা অদক্ষতার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। কস্ট অডিট করার পর যদি আমি দেখি যে আমার ব্যবহৃত সম্পদ সেটা
অপচয় হচ্ছে তাহলে তার জন্য দায়ী ব্যক্তিকে আমি শনাক্ত করতে পারবো এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। পরিব্যয় নিরীক্ষা যদি আমার প্রচলন থাকে তাহলে শ্রমিক কর্মচারীরা তাদের কাজ সম্পাদনের ব্যাপারে সবসময় সতর্ক থাকবে, অর্থাৎ তারা যখন কাজ করবে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমার কাজের একটা পরীক্ষা হবে, পরবর্তীকালে একটা অডিট করা হবে এবং তখন তারা কাজের ক্ষেত্রে সবসময় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং যদি তারা সতর্কতা অবলম্বন করে কাজ করে তাহলে অবশ্যই তাদের ভুলভ্রান্তি কম হবে এবং ভুলভ্রান্তি কম হলে সম্পদের অপচয়ও কম হবে। কম লাভজনক পণ্যের উৎপাদন বন্ধ করে কিংবা তার উৎপাদন ব্যয় কমিয়ে মুনাফার পরিমাণ বাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া সহজ হবে। কস্ট অডিট করার ফলে আমি বুঝতে পারবো যে আমার কোনো জিনিসের কস্ট কতটা পড়ছে, সেই অনুযায়ী বাজারে জিনিসের দাম কীরকম বিক্রি করতে পারি। তাহলে যদি কোনো পণ্য দেখি যে উৎপাদনে আমার কম প্রফিট হচ্ছে তাহলে আমি তার সেটা সেই উৎপাদনটা বন্ধ করে দেব কিংবা উৎপাদন ব্যয় চেষ্টা করব কমিয়ে মুনাফার পরিমাণটা আরও বাড়ানোর, সেটা কস্ট অডিট করার ফলেই সম্ভব হবে। পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা সহজ হবে। আমি যদি কস্ট অডিট করি তাহলে আমার প্রোডাকশান কস্ট সঠিক বেরোবে এবং প্রোডাকশান কস্ট যদি আমি সঠিক বেরোই তার উপর আমি প্রফিট অ্যাড করে সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো এবং সেই সঠিক বিক্রয় মূল্যে আমি জনসাধারণের কাছে জিনিসপত্র বিক্রি করতে পারবো। পরিব্যয় সংক্রান্ত পদ্ধতি ও গৃহীত নীতি সঠিকভাবে অনুসৃত হচ্ছে কি না সেটা জানা যাবে। পরিব্যয় নিরীক্ষা করার কিছু নীতি আছে, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করেই কোনো প্রতিষ্ঠানে পরিব্যয় উৎপাদন করা উচিত, তাহলে সেটা আমরা পরিব্যয় নিরীক্ষার ক্ষেত্রে করেই জানতে পারবো। আর লাস্ট, পরিব্যয় হিসাব সংক্রান্ত বিষয়ে ভুল বা জুয়াচুরি থাকলে সেটা উদ্ঘাটন করা যাবে এবং অবশ্যই সেটা নিবারণের ব্যবস্থা করা যাবে। তাহলে কস্ট অডিট করলে ব্যবস্থাপনার দিক থেকে এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। পরে দেখব শেয়ার গ্রহীতাদের দিক থেকে, অর্থাৎ শেয়ার হোল্ডার যারা তাদের দিক থেকে কস্ট অডিটে কী সুবিধা তারা পায়। উৎপাদন সংক্রান্ত কাজকর্ম দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে কি না এবং জুয়াচুরির সঙ্গে পরিচালকরা কোনোভাবে জড়িত আছে কি না সেটা পরিব্যয় নিরীক্ষা করার ফলে সেই রিপোর্ট, যে কস্ট অডিট রিপোর্ট বেরোবে সেখান থেকে শেয়ার গ্রহীতারা জানতে পারবে। তাহলে শেয়ার গ্রহীতারা কিসের ওপর ইন্টারেস্ট, তারা তাদের রিটার্ন পাবে, শেয়ারের ডিভিডেন্ড পাবে। তো যদি কোনো পরিচালক বা যদি কোনো ব্যবস্থাপক জাল জুয়াচুরির মাধ্যমে প্রফিট কম দেখায় তাহলে শেয়ার হোল্ডাররাও প্রফিট কম পাবে, এই তারা ডিভিডেন্ড কম পাবে। তাহলে সেক্ষেত্রে কস্ট অডিট করার ফলে সেই রিপোর্ট দেখে শেয়ার গ্রহীতারা জানতে পারবে যে প্রতিষ্ঠানের যে প্রফিট দেখানো হচ্ছে সেটা সঠিক কিনা, এই যদি সঠিক না হয় তার সাথে পরিচালকরা কোনোভাবে জড়িত আছে কিনা সেটাও শেয়ার গ্রহীতারা জানতে পারবে। যেহেতু পরিব্যয় নিরীক্ষা প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বাড়াতে সাহায্য করে, কারণ আমি যদি সঠিকভাবে উৎপাদন করে থাকি তাহলে আমার প্রতিষ্ঠানের প্রোডাকশান বৃদ্ধি পাবে, মুনাফার পরিমাণ বাড়বে, তার ফলে শেয়ার গ্রহীতারা বেশি পরিমাণে ডিভিডেন্ড পেতে পারবে, লভ্যাংশ পেতে পারবে। তাহলে পরিব্যয় নিরীক্ষার ফলে যদি মুনাফার পরিমাণ বাড়ে তাহলে শেয়ার গ্রহীতারাও বেশি পরিমাণে ডিভিডেন্ড পাবে। এরপর দেখব কস্ট অ্যাকাউন্টেন্টের দিক থেকে কী কী সুবিধা। পরিব্যয় নিরীক্ষার ব্যবস্থা প্রচলন থাকার ফলে কর্মচারীদের ওপর একটা চাপ সৃষ্টি হয়, কারণ কর্মচারীদের মাথায় সবসময় থাকে যে তাদের কাজের এক্সামিনেশন হবে, তাদের কাজের পরীক্ষা হবে, অডিট হবে, তার ফলে তারা সতর্কতার সঙ্গে কাজ করবে। এর ফলে কী হয়, পরিব্যয় বিভাগের কাজে ভুল ত্রুটি কম হয় এবং কস্ট অ্যাকাউন্টেন্টের কাজে অনেক সুবিধা হয়। পরিব্যয় সংক্রান্ত কাজকর্মের উন্নতির জন্য পরিব্যয় নিরীক্ষক যথাযথ পরামর্শ দেন, এই পরামর্শ প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট দেখব কর্মচারীদের দিক থেকে কী সুবিধা। কর্মচারীরা কী পাবে, মুনাফার থেকে তারা তাদের স্যালারি পাবে। তাহলে পরিব্যয় নিরীক্ষার সাহায্যে নিট মুনাফার পরিমাণ যদি সঠিকভাবে নির্ধারিত হয় তবে কর্মচারীদেরও মুনাফা ভিত্তিক বোনাস সংক্রান্ত মতবিরোধের আশঙ্কা হ্রাস পায়, কারণ প্রফিট যদি বৃদ্ধি পায় তাহলে কর্মচারীরা তাদের নির্দিষ্ট পরিমাণ স্যালারি ছাড়াও বোনাস পায়। তাহলে সেই প্রফিটের পরিমাণ সঠিক কিনা, নিট প্রফিট কতটা, নেট প্রফিট কতটা, সেটাও কিন্তু এই কস্ট অডিট করার ফলে জানতে পারবে। সরকারের দিক থেকে কী সুবিধা পাবে, না সরকার কী দেখে, সরকারের একমাত্র উদ্দেশ্য ট্যাক্স
তাহলে আমার প্রতিষ্ঠানের প্রফিট যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সেখান থেকে ট্যাক্সের পরিমাণও ডিসাইড করা যায়, কারণ প্রফিটের ওপর ডিপেন্ড করেই ট্যাক্স নির্ধারণ করা হয়। আর সবাই শেষে ভোগকারীদের দিক থেকে কি সুবিধা, অর্থাৎ কনজিউমার আমরা কি সুবিধা পাবো? যদি সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা সম্ভব হয়, সঠিক বিক্রয় মূল্য কিভাবে নির্ধারিত হবে, না কোনো প্রতিষ্ঠানে যদি আমি কস্ট অডিটের মাধ্যমে প্রোডাকশন কস্ট ঠিকঠাক নির্ধারণ করতে পারি, তাহলে তার উপর আমার প্রফিট অ্যাড করে সঠিক বিক্রয় মূল্য বা সঠিক সেল প্রাইস নির্ধারণ করা যাবে, ফলে ভোগকারীরা সঠিক দামে জিনিসটা পেতে পারবে, তারা ন্যায্য দামে পণ্য বা সেবা ভোগ করার সুবিধা পাবে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে বিভিন্ন দিক থেকে কস্ট অডিটের সুবিধা। এখানেও কিন্তু ঠিক সেম, যদি তোমাদের প্রশ্নে শুধু বলে দেয় যে কস্ট অডিটের সুবিধাগুলি লেখো, তাহলে কিন্তু সব কটার দিক থেকেই অল্প অল্প করে লিখতে হবে। তবে সবকটার দিক থেকে লিখলেও তোমাদের আলাদা করেও প্রশ্ন আসতে পারে, হয়তো বললো যে ম্যানেজমেন্টের দিক থেকে কস্ট অডিটের সুবিধাগুলো লেখো, কিংবা ভোগকারীদের দিক থেকে কস্ট অডিটের কী সুবিধা, তখন শুধু ওটাই লিখবে। কিন্তু যদি ওভারঅল কোশ্চেনটা আসে যে কস্ট অডিটের সুবিধাগুলি লেখো, তাহলে কিন্তু শুধুমাত্র ম্যানেজমেন্ট অডিট থেকেই আমি চারটে পয়েন্টস বা পাঁচটা পয়েন্টস লিখে দিলাম, বা ভোক্তাদের দিক থেকে বা সরকারের দিক থেকে শুধু আলোচনা করলাম নয়, আমাকে সব পয়েন্টসগুলোই অল্প অল্প করে লিখতে হবে। আজকে লাস্ট কোশ্চেন দেখে নেব, সীমাবদ্ধতা বা অসুবিধা, লিমিটেশনস অর ডিসঅ্যাডভান্টেজেস, কী কী অসুবিধা দেখো। ফার্স্ট বলছে পরিব্যয় নিরীক্ষা করা এক্সপেন্সিভ, ব্যয়বহুল। কেন ব্যয়বহুল? না প্রতিষ্ঠানে আর্থিক নিরীক্ষা, ফিনান্সিয়াল অডিট, সেটা তো আমার ওভারঅল অডিট হচ্ছে, সেটা তো করতেই হয়। পরিব্যয় নিরীক্ষা ফিনান্সিয়াল অডিট ছাড়াও করতে হয়, তাহলে আমি একদিকে কস্ট অডিটও করব, আবার একদিকে ওভারঅল ফিনান্সিয়াল অডিটও করব, তাহলে অবশ্যই সেটা ব্যয়বহুল। নেক্সট পয়েন্ট বলছে বিলাসিতা, বলছে যেহেতু প্রতিষ্ঠানে আর্থিক নিরীক্ষা পাশাপাশি পরিব্যয় নিরীক্ষা করতে হয়, তাই অনেকেই এটাকে বিলাসিতা ছাড়া আর কিছুই মনে করে না। পুনরায় নিরীক্ষা যথার্থ নয়, বলছে যোগ্য কস্ট অ্যাকাউন্টেন্টের দ্বারা পরিব্যয় নিরীক্ষা প্রস্তুত হওয়ার পর পুনরায় সেই হিসাব পরিব্যয় নিরীক্ষককে দিয়ে পরীক্ষা করানোর কোনো যৌক্তিকতা নেই। আমি তো পরিব্যয় হিসাব প্রস্তুত করছি, পরিব্যয় হিসাব আমাকে কস্ট অ্যাকাউন্টেন্টকে দিয়েই করাতে হচ্ছে, তারপরে আবার একজন অডিটরকে দিয়ে সেটা চেক করাতে হচ্ছে, তো অনেকেই এটা মনে করে, ইট ইজ নট জাস্টিফিকেবল। নেক্সট বলছে অযথা কাজের চাপ, কস্ট অডিট করার ফলে কি হবে, না কর্মচারীদের ওপর একটা কাজের চাপ থাকবে, আর যেখানে তোমার প্রেশার থাকে সেখানে কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা বেড়ে যায়, এটা অনেকেই মনে করে, কারণ তারা একটা চাপের মধ্যে কাজ করে, তাহলে সেখানে অনেকে মনে করে যে পরিব্যয় নিরীক্ষার ফলে কর্মচারীদের ওপর অযথা কাজের চাপ সৃষ্টি হয়। ব্যবস্থাপনার কাজে বাধা স্বরূপ, পরিব্যয় নিরীক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের কাজে অহেতুক ব্যাঘাত সৃষ্টি করে, কারণ একজন কস্ট অডিটর যখন অডিট করতে আসে তখন সে সবাইয়ের সাথেই পরামর্শ নেয়, সবাইয়ের কাছ থেকে কথা শোনে, তাহলে সেখানে তুমি ব্যবস্থাপনার কাছ থেকে যখন তারা হিসাব চাইতে যায় বা ব্যবস্থাপকদের থেকে তারা কোনো রিপোর্ট নেয়, তখন কিন্তু ব্যবস্থাপকদের কাজে বাধা হয়, কাজ বন্ধ করে রাখতে হয়, বা যখন তারা কর্মচারীদের সাথেও কথা বলে, কর্মচারীদের সাথে কথা বলার ফলে সেই টাইমটুকু তাদের কাজ বন্ধ করে রাখতে হয়, তো এর ফলে ব্যবস্থাপনার কাজে বা কর্মচারীদের কাজে বাধা সৃষ্টি হয়। কিন্তু এই অসুবিধাগুলো সত্ত্বেও সব ক্ষেত্রে কিন্তু এগুলো সমর্থনযোগ্য নয়। ভারতে 2013 সালের কোম্পানি আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কয়েক শ্রেণীর কোম্পানির ক্ষেত্রে পরিব্যয় নিরীক্ষা করা বর্তমানে বাধ্যতামূলক, তাই ওই এইসব অসুবিধার কথা হলেও বর্তমানে পরিব্যয় নিরীক্ষার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে স্বীকৃতি লাভ করেছে। তাহলে এই যে আমি বললাম যে 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী অডিট কিছু কিছু ক্ষেত্রে অডিট করাটা বাধ্যতামূলক, সেটা মনে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে অডিট করা বাধ্যতামূলক, কারণ কিছু কিছু এই কোশ্চেনটা খুবই টু মার্ক্সের কোশ্চেনে আসে যে কোন কোন ক্ষেত্রে অডিট করাটা বাধ্যতামূলক। চারটি ক্ষেত্র আছে, অর্থাৎ চার রকম প্রতিষ্ঠান আছে যেখানে কিন্তু কস্ট অডিট করা বাধ্যতামূলক,
কোন কোন ক্ষেত্র? প্রথম হচ্ছে পণ্য উৎপাদন অর্থাৎ প্রোডাকশন। যে সমস্ত প্রতিষ্ঠান প্রোডাকশনের সাথে যুক্ত থাকে তাদের ক্ষেত্রে পণ্য উৎপাদন করা বাধ্যতাম এই কস্ট অডিট করা বাধ্যতামূলক। নেক্সট হচ্ছে প্রক্রিয়াজাতকরণ অর্থাৎ প্রসেসিং। নির্মাণ অর্থাৎ নির্মাণের সাথে যুক্ত, যারা রাস্তাঘাট তৈরি বা এই সমস্ত নির্মাণের সাথে যুক্ত থাকে। আর লাস্ট হচ্ছে খনি খনন, মানে যারা মাইনিংয়ের সাথে যুক্ত থাকে। এই ধরনের চার রকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে কস্ট অডিট করা বাধ্যতামূলক। এই প্রশ্নটা তোমাদের 2 মার্কসের MCQ-তে অনেক সময়ই আসে। তাহলে আর একবার আমি বলে দিই যে কোন কোন ক্ষেত্রে, মোট 4টি ক্ষেত্র আছে যাদের ক্ষেত্রে কস্ট অডিট করা বাধ্যতামূলক, সেগুলো কী কী। প্রথম হচ্ছে পণ্য উৎপাদন, সেকেন্ড হচ্ছে প্রক্রিয়াজাতকরণ, থার্ড হচ্ছে নির্মাণ, আর ফোর্থ হচ্ছে খনি খনন। এই 4টির ক্ষেত্রে কস্ট অডিট করা বাধ্যতামূলক। আজকে আমরা কস্ট অডিটের এই 4টে প্রশ্ন, ডেফিনেশন, অবজেক্টিভস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই 4টে নিয়ে পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা পরের কস্ট অডিটের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো।